দিল্লি হিংসার ঘটনায় এখনো পর্যন্ত 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি হিংসার ঘটনায় ধৃত মোহাম্মদ আনসারের ভুয়ো ফেসবুক প্রোফাইল সামনে এসেছে। এই প্রোফাইলে আম আদমি পার্টির টুপি পরা অবস্থায় আনসারের ছবি রয়েছে, আর এই নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি। দিল্লি হিংসার ঘটনায় আম আদমি পার্টির ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। दिल्ली के अंदर जहांगीरपुरी इलाके में जो दंगे हुए उसमें आम आदमी पार्टी का क्या कनेक्शन है? आखिर दिल्ली में जब दंगे होते हैं, जब मर्डर होते हैं, तो उनके पीछे आम आदमी पार्टी के कार्यकर्ता और नेता शामिल होते हैं और उनको आम आदमी पार्टी के बड़े नेताओं का संरक्षण प्राप्त होता है। बीजेपी जखन এই অভিযোগ তুলছে তখন মূল অভিযুক্ত আনসারের সঙ্গে বিজেপির স্থানীয় নেতাদের ছবি দেখিয়ে পাল্টা তার সঙ্গে বিজেপির দহরম মহরমের অভিযোগ করেছে আম আদমি পার্টি। ये वो आदमी है जिसका नाम अंसार है और ये वो टोपी पहन के अंसार यहां पे दिख रहे हैं। देखिए ये टोपी कितनी जम रही है इनके ऊपर, भारतीय जनता पार्टी की टोपी लगा के जहांगीरपुरी के दंगों के तथाकथित मास्टरमाइंड अंसार। জাহাঙ্গীরপুরীর ঘটনার পর দিল্লির জামা মসজিদ সহ বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। এবিপি আনন্দ। দিল্লির হিংসার ঘটনায় সামনে এসেছে বাংলার যোগ। ধৃত মোহাম্মদ আনসার দিল্লির বাসিন্দা হলেও হলদিয়ায় তার বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি বছরে এক দুবার এখানে আসেন আনসার। এদিনই মহিষাদল থানায় আসে দিল্লির পুলিশের একটি দল। প্রশাসন সূত্রে খবর, আনসার সহ ধৃত পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। জাহাঙ্গীরপুরের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আনসার। ধৃতদের মধ্যে আরও পাঁচজনের সঙ্গে বাংলার কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরীতে ব্যাপক সংঘর্ষ, আর দিল্লির এই হিংসার ঘটনায় সামনে এসেছে বাংলার চোখ। মূল অভিযুক্ত দিল্লির বাসিন্দা হলেও পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তার বিশাল বাড়ি রয়েছে। দিল্লির ঘটনায় ধৃত মোহাম্মদ আনসার, সেলিম, ইমাম শেখ ওরফে সোনু, দিলশাদ ও আহির সহ এখনো পর্যন্ত 23 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আনসার সহ ধৃত পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জাহাঙ্গীরপুরের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আনসার, হলদিয়ায় তার বাড়ি রয়েছে। ধৃতদের মধ্যে আরো পাঁচজনের সঙ্গে বাংলার কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের জন্য মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরে এসেছে দিল্লি পুলিশের 3 সদস্যের এক দল। শনিবার হনুমান জয়ন্তীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকা। এই বৃষ্টি গাড়ি ভাঙচুর থেকে গুড়ি পর্যন্ত চালানো হয়। সেই ঘটনায় নাম জানায় মোহাম্মদ আনসারের। পেশায় ছাট লোহার ব্যবসায়ী আনসার, কিন্তু তার বিলাসবহুল জীবনযাপন যে কারো নজরে পড়বে। গলায় ও হাতে মোটা মোটা সোনার গয়না। দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় পাঁচতলা বাড়ি, পুরো বাড়িটাই সিসিটিভি ক্যামেরায় মোড়া, ঘরে ঘরে এসি। অভিযোগ, রাজ মালহোত্রা নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আনসারের, সেখানে আগ্নেয়াস্ত্র হাতে আনসারের ছবিও রয়েছে। এই আনসারের বাড়ি রয়েছে হলদিয়ার কুমারপুর গ্রামে। দিন 15 আগে এই বাড়িতে এসেছিলেন আনসারের স্ত্রী, এখন সেই বাড়ি তালাবন্ধ। হলদিয়ার কুমারপুর গ্রামে এটাই হচ্ছে মোহাম্মদ আনসারের বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বছরে এক থেকে দুবার আনসার এই বাড়িতেই আসতেন। স্থানীয় বাসিন্দারা এও জানাচ্ছেন যে শেষ 15 দিন আগে আনসারের স্ত্রীকে এই বাড়িতে তারা দেখেছিলেন। স্থানীয় সূত্রে দাবি, আদতে অসমের বাসিন্দা হলেও হলদিয়ায় শ্বশুর বাড়ির কাছে বাড়ি করেছে আনসার। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরের মধ্যে উল্কার গতিতে উত্থান হয় তার। গত 4-5 বছর ধরে দিল্লিতে থাকলেও বছরে এক দুবার হলদিয়ার বাড়িতে আসে আনসার। লকডাউনের সময় হলদিয়াতেই ছিল সে। এহেনো আনসারকে গ্রেফতার করে হিংসার জাল খোলার চেষ্টা করছে দিল্লি পুলিশ। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।